কিন্তু মহান আল্লাহ পরিষ্কার করে কোরআনে বলেছেন যে এক শ্রেণী আলেম আছে ইয়া করুন আমরা বাতিল যারা জনসাধারণ সম্পদকে অন্যায়ভাবে আত্মসাত করবে ওয়াসুদ্দুনান সাবিলিল্লাহ সহজে প্রাঞ্জল রাস্তা থেকে মানুষকে ভুল পথে চালাবে এবং এই ধর্মীয় লেভেলে মানুষ জনসাধারণের সম্পদকে বিভিন্ন তাবিজ তাগা ধর্মের নামে কারণ যদি মসজিদ আর মাদ্রাসা নিছক দাওয়াতের জায়গা হতো জান্নাতে যাওয়ার জন্য নিছক যদি প্রচারের জায়গা হতো তাহলে আজকে আমাদের এতগুলো দল আর উপদলে বিভক্ত হতাম না হানাফি সাফি হাম্বেলি মালিকি করে আগে ভাগ হয়েছিলাম এখন হানাফিদের হাজার হাজার ভাগ আইলাদিসেরও শত শত ভাগ আজকে বেরেলিদের শত শত আদের গেছে পুরপুরাই হ্যান্তেন করে শত শত ভাগে আমরা ধর্মকে টুকরো টুকরো করে ভাগে ভাগ করে নিয়েছি কিন্তু আমরা একটা জায়গায় সবাই এক রাজনৈতিক ক্ষেত্রে আমরা যে যা পার্টি করি এখানে হিন্দু জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কেউ দেখি না সবাই আমরা একটা দলে একটা জায়গায় ছুটি যদিও ধীরে ধীরে একটা পার্টিও যদি এরকম 30 বছর 40 বছর চলতে থাকে তখন এই পার্টির মধ্যে প্যারালাল ভাবে নিজেদের মধ্যে নিজেদের বিবাদ আর অশান্তি করে এই পার্টির মধ্যেও দুটো তিনটে চারটে করে গোষ্ঠী দ্বন্দ্ব করে ভাগাভাগি করে যা বীরভূমে কয়েক বছর আগে এত মারপিট হয় যে একই রাত্রে 500-এর বেশি লাশ আইলাদিসের গ্রামে দাও দাও করে জ্বালিয়ে সকালে চেনা যায় না যে এ কে আব্দুর রহমান আর কে আব্দুল সাত্তার তাদেরকে আগুন জ্বালিয়ে লাশগুলোকে পুড়িয়ে মাছ পোড়া করা হয়েছে উপর দিকের মাথা নাই নিচের দিকের হাত নাই পা নাই চেলা কাঠের মতো করে এরা সব আইলাদিস কোনো হানাফি বেরলি নয় আইলাদিসের গ্রামে রাজনৈতিক হিংসার হানাহানিতে এভাবে মারপিট আজকে এই অবস্থাটা আমাদের কিছু করণীয় ছিল মনে রাখবেন যুগে যুগে কালে কালে নবী সালফেস আলহীনরা এসেছিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠিয়েছেন একটা নবীর পর মধ্যেখানে 200-400-600-800 বছরের মধ্যে এরা আবার ঘুরিয়ে বুধ পূজা শুরু করে এরা আবার তাদের বড় বড় যারা রোহবান আহবার ধর্মীয় ডাইরেক্টর পরিচালক তাদের মূর্তি তৈরি করে তাদেরই পূজা শুরু করে দেয় কেউ লাত উজ্জা হাবল বিভিন্ন নামের বড় বড় যারা সমস্ত ব্যক্তিরা ছিলেন তাদের নামেই তারা পূজা শুরু করে এবং এই পথ বলা মানুষকে আবার ফিরিয়ে মহান আল্লাহ এত দাতা এত দয়ালু তার বান্দাদেরকে এত ভালোবাসা যে আবার একটা করে নবী পাঠান আবার যাতে তারা জান্নাতে যেতে পারে তার জন্য ব্যবস্থা করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতি ডাইরেক্টরি করেছিলেন তার বাপ আজব তিনি প্রতিমা তৈরি করতেন এইভাবে যুগে যুগে আল্লাহ রসুল যখন এলেন ঠিক তার আগে 350-এর বেশি প্রতিমা কাবা শরীফে ভরা গেছে যদি ওই কাবা শরীফ সম্বন্ধে কোরআনে আল্লাহ বলেছেন না আউয়ালা বাইতু ওয়াদা লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া লিল আলামিন পৃথিবীর প্রথম গৃহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই মক্কাতে তৈরি হয়েছিল এটা বাইতুল্লাহ আল্লাহর ঘর কিন্তু মানুষ তাদের সীমিত জ্ঞানের কারণে এই জিনিসগুলো এই নিয়ে অনেক গবেষণা হয়েছে একজন খুব যোগ্য উঁচু মাপের লেখক মোহাম্মদ নাসের তিনি এই সমস্ত নিয়ে গবেষণা করতে গিয়ে সিরকের ওপরে এত চাঞ্চল্য করে একটা বই লিখেছেন আমি বইটা যত পড়ি তত অবাক হই তিনি বলছেন যে এই যে অরুণ মানে সূর্য ও তো অরুণ ইরান থেকে এসেছে এই শব্দটা তো এরা মানে আগুনের পূজা করে তো সূর্যটা কিসের আগুনের তৈরি এই সূর্য এমন একটা ভালো এই সকালে যখন উঠে এত সুন্দর সারা পৃথিবীর সমস্ত জিনিসে এখন আমের সিজন আমগুলো ধীরে ধীরে পাকিয়ে দেয় যদি সূর্যের আলো না হয় তো ফলমূল পাকবে কি করে মানুষের বিভিন্ন অসুখ এসে যদি 10 দিন সূর্য না ওঠে তো মানুষের ঠান্ডা হপিং গাছি বিভিন্ন অসুখ এসে জর্জরিত হয়ে যায় সূর্য এত উপকার দেয় তাহলে এটাই আমাদের দেবতা এই চিন্তাভাবনা নিয়ে সকালবেলা যখন সূর্য ওঠে তখন তার প্রতি একটু ভক্তি একটু শ্রদ্ধা একটু নমস্কার করা মাথাটা নামো করা এই করতে করতে আবার মানুষের মাথাতে আবার নতুন করে চিন্তা আসে আসলে সূর্যটা কিসের তৈরি তার আগুনের তৈরি তাহলে আগুনের প্রতি তাদের মহব্বত আচ্ছা আমরা যখন মারা যাই তাহলে এইগুলোকে ফেলে দিয়ে মাটি দিয়ে কোনো দরকার নেই আগুনেই তাদেরকে সমাধিস্থ করা দরকার এইভাবে মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়ার একটা প্রচলন তারপরে হয়ে গেল অগ্নি দেবতা তারপরে আগুনের উপরে তারা দিন রাত আগুনকে জ্বালিয়ে রাখে আর আগুনই তাদের প্রাণ আগুনই তাদের দেবতা এইভাবে একটার পর একটা মানুষের মাথায় যত বুদ্ধি আছে যেমন ভাবে সেইভাবে সেই প্ল্যান আর পরিকল্পনা করে নতুন নতুন ভাবে বিভিন্ন বেদাত সির্ক একটা একটা করে মানুষ আবিষ্কার করে আবার সেই সমস্ত পথ বলা মানুষগুলোকে নবী পাঠিয়ে সালফে সালিহিন দিনদার আল্লাহওয়ালা কেয়ামত পর্যন্ত এরকম আল্লাহ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির মতো আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির মতো যোগ্য যোগ্য ব্যক্তিকে মহান্তর আল্লাহ যুগ সৃষ্ট মহাদেশ মহাপুরুষ জাতির ডাইরেক্টরকে পাঠাবেন এবং জাতিকে সঠিক লাইনে দিক নির্দেশনা দেওয়ার জন্য মহান্তর আল্লাহ পাঠিয়েছেন এবং পাঠাবেন এখন আমাদের উচিত এই সমস্ত ফিতনাকে দূর করে
কি করে আমরা ঠিক হব, কি করে আমরা জান্নাত যাব, কি করে আমাদের আমলটা ঠিক হবে, এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে নিয়ে আসা বড় দুর্ভাগ্য যে আজকের সমাজে সবচেয়ে বেশি পিছিয়ে আছে। কারণ আমি এই দাওয়াতের কাজ করতে 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 দেখলাম গোটা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ মিলে এই দাওয়াতের কাজে যত ডিপ আমি যাই, যত গভীরে আলোচনায় যাই, তত দেখতে পাচ্ছি যে আমরা আলেমরা সামাজিকভাবে সাধারণ লোকের থেকে বেশি পিছিয়ে আছি। আমরা আলেমরা সমাজের বিচার করতে জানি না, আমরা সমাজে মানে পিপাসা নিবৃত করতে পারি না, হাজার হাজার মানুষ পথ ভোলা, তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া যে আমাদের দায়িত্ব, এ কথা আমরা মনে করতে পারি না। অথচ আমাদের হাতে শখ ছিল, আলেমদেরকে এখনো পাবলিকরা এত ভালোবাসে যে এই আলেমদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিঘার পর বিঘা জমি, বড় বড় বিল্ডিং, বড় বড় রাস্তাঘাটের বড় বড় জমি জায়গা সমস্ত সাধারণ মুসলমানরা আলেমদের বক্তব্যের ভিত্তিতে তারা দান করেছিলেন। এবং এই সমস্ত সম্পদগুলোর নামই আজকে ওয়াকাফ সম্পদ, ওয়াকফে আমলাত, ওয়াকফে আমলাত, ওয়াকফে হাজী মোহাম্মদ মহসিন ফান্ডের এবং ওয়াকফে লিল্লাহ, কোটি কোটি টাকার সম্পদ। আজকে সেই সম্পদগুলো আমরা আলেমরা এত হিজড়ে আর কাপুরুষ যে আমাদের পূর্বপুরুষ আলেমদের বলার পরিপ্রেক্ষিতে যে সম্পদ জাতীয় মিল্লাতের কাজে ব্যবহার করা দরকার ছিল, আমরা আলেম না, আমাদের কোনো ঐক্যতা নাই, ইউনিয়ন নাই, আমাদের নিজেদের কোনো প্রেম ও ভ্রাতৃত্বতা নাই, যার কারণে আজকে আমাদের ওয়াকাফ সম্পদ এমন নামমাত্রে কিছু মুসলমানের হাতে আছে যারা গান্ধীবাদ, মুসলিনি, হিটলার, কালমার্সের চামচাগিরি করে এবং তারা অমুসলিমদের দ্বারা পরিচালিত, তাদের আলেমদের প্রতি, মসজিদ মাদ্রাসার প্রতি, ইসলাম ও কোরআনের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নাই। এই কোটি কোটি টাকার সম্পদ আজকে বেদখল হয়েছে এবং নামমাত্রে কিছু মুসলিম চরম বিদ্বেষী মুসলমান তাদের হাতে আছে এবং এটাকে কন্ট্রোল করে আজকে রাজনৈতিক বড় বড় নেতারা এবং মূল জায়গায় বসে আছে তারা কেউই মুসলমান নন। এখন এটা ওদেরকে দোষ দেওয়া থেকে দোষ আমাদের যে আমরা আলেমরা আজকে জাতির জন্য এই সমস্ত সম্পদ কত দরকার ছিল। পশ্চিমবঙ্গে কম বেশি প্রায় 80-90 লক্ষ মুসলিম মহিলা যারা দেহ ব্যবসা করে এবং তার 40%-এর উপরে মুসলমান মা বোন যারা আজকে বেশ্যাবৃত্তি করে, যৌনাচার করে, আজকে হাজার হাজার বেশ্যাখানা যার কম বেশি 60% মুসলমানদের মেয়েরা এই বেশ্যাখানাগুলো চালায়। অথচ এই মেয়েগুলোকে আপনি সার্ভে করেন, যারা ভিতরে ঈমান আছে, তাদের আল্লাহর ভয় আছে, কিন্তু কোনো পথ নেই, সমাজ তাদেরকে বেশ্যাবৃত্তি করতে বাধ্য করেছে। এক একটা মেয়ে এমন যার দুনিয়ায় কোনো জায়গা নেই, শুধুমাত্র শরীর বিক্রি করেই তার জীবিকার মাধ্যম, না ব্যবসা আছে, না তার বাড়ি আছে, আর কোথাও। অনেক মেয়ে আছে যার দুনিয়ায় কিছু নাই, বাপ, তার ভাই, তার দু তিনটে ভাই মেরে ধরে ঘর থেকে বার করে দিয়েছে, সে কলকাতায় বা অন্য বড় শহরে কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে বাস করে। এখন তার ব্যবসা নাই, কিছু নাই, কেউ তাকে জাকাত দেয় না, দান ধ্যান দেয় না, বাধ্য হয়ে সে নিজের শরীর বিক্রি করে জীবিকার মাধ্যম বানায়, ব্যাংকের টাকা পয়সা জমা করে, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে। আসলে আমরা সামাজিকভাবে এই সমস্ত দুস্থ, দরিদ্র, অভাবী, অসহায় যাদের হক ছিল তাদেরকে আমরা কখনোই তাদের পিপাসা নিবৃত করার জন্য, তারা আমাদের বোন, তারা আমাদের মা, তারা আমাদের মেয়ে, তাদেরকে সামাজিকভাবে, মসজিদ ভিত্তিকভাবে, মসজিদের কমিটি, আলেম, ওলামা, জামিয়াতে আহলাদিসের মাধ্যম দিয়ে এই সমস্ত মানুষকে কন্ট্রোল করার দায়িত্ব ছিল, এ কথা আমরা কেউ মনে করি না। যার কারণে এই লক্ষ লক্ষ মুসলমানদের মহিলারা আজকে পথ ভোলা, অসহায় এবং হু হু করে তারা জাহান্নামের দিকে অতিক্রান্ত হচ্ছে। আমরা কেউ এই বিষয়গুলো নিয়ে ভাবি না। আসলে আমরা প্রত্যেকে নিজের নিজের মসজিদ আর মাদ্রাসা নিয়ে ব্যস্ত। বড় বড় আলেম যারা সাইকুল হাদিস 50-60 বছর বোখারি পড়াচ্ছেন, এরা জাতির জন্য যে কিছু করার দরকার, চলেন আমরা সবাই মিলে একটু ভাবি যে আজকে শুধু পশ্চিমবঙ্গে প্রায় 5,500 কোটি টাকা, এই যে রমজান মাস গেল, এই রোজাতে আমাদের জাকাত ছিল 5,500 কোটি টাকা, এই জাকাতের পয়সা যদি আমরা সামান্য সামান্য করে আটকে রেখে নিজের নিজের গ্রামে দুস্থ, অভাবী, অসহায়দেরকে আমরা কিছু করে ঋণ দিতে পারতাম কার্যে হাসানা হিসাবে এবং তাদেরকে যদি স্বনির্ভর করতে পারতাম, তাহলে সুদি নেটওয়ার্কের এই সমস্ত মেয়েরা দলের দল আজকে সুদের কারবার করতে যেতেন না, বন্ধন ব্যাংকে ঋণ নিতে যেতেন না, গ্রুপ হিসাবে তারা ব্যাংকে গিয়ে ধর্ণা দিতেন না। কয়েকদিন আগে, এই মাত্র 4-5 দিন আগে দেখলাম, 3 ছেলের মা, মুসলমানদের ঘরের একজন ভালো মেয়ে, একটা হিন্দু অমুসলমান সেই ব্যাংকের, বন্ধন ব্যাংকের টাকা কালেকশন করতেছে, তার সঙ্গে অবৈধ সম্পর্ক করে নিজের স্বামী, স্বামীর সংসার, নিজের বাচ্চা কাচ্চা ফেলে একটা অমুসলমানের সঙ্গে সে দৌড়ে চলে গেল, বার হয়ে চলে গেল। এইভাবে হাজার হাজার স্বনির্ভর দলের মেয়েরা বন্ধন ব্যাংকের ম্যানেজারদের সঙ্গে প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, এমন নোংরা নোংরা রিপোর্ট আমাদের কাছে আসে যা
আজকের এই পবিত্র মজলিসে বলতে আমাদের কষ্ট হয়। আসলে আমরা নিজেরা হিজড়ি এবং কাপুরুষের পরিচয় দিয়েছি, এটি আমাদের আলেমদের সবচেয়ে বেশি ব্যর্থতা। ভাই আমি আজীবন এই নিয়ে কারো রাগ করলে চলবে না, কারণ আমরা আলেমরা কাল কিয়ামতের দিনে আমাদেরকে সবার চেয়ে বেশি জবাব দিতে হবে। এটা আমি আরো সহজ করে বলি, মনে করেন যে আজকে আমার সামনে আপনারা বসে আছেন, তো স্কুলে যখন পরীক্ষা হয় ক্লাস ফোরের একটা বাচ্চা তার কাছে যে কোশ্চেন গুলো আসে, যদি এম এ বা বি এ বা বি এড করার জন্য অনেক WBSS করছে, অনেক বড় বড় র্যাঙ্কের ডিগ্রি, তাদের যদি কোনো প্রশ্ন একটা ক্লাস ফোরের বাচ্চাকে করা হয় তাহলে এটা মূর্খামি ছাড়া আর কিছু নয়। যে ছেলেটি যেমন তার যোগ্যতা তাকে সেইভাবে প্রশ্ন করা হবে। ঠিক তেমনি হাসরের মাঠে একটা সাধারণ মানুষ দিন আনা দিন খায়, তার কোনো জ্ঞান নাই, লেখাপড়া জানে না, সে শুধু আল্লাহর ভয়ে নামাজ পড়ে, সে যেটুকু তা জানে তাই, বাকি থাকলে মাথার ঘাম পায়ে ফেলে গরিব মানুষ বিবি বাচ্চাকে খাওয়ায়, সারা সারা দিন মাঠে ঘাটে মেহনত করে, রাত্রিতে এসে তাহাজ্জুদ মানে এশার নামাজ পড়ে হাত পা ছেড়ে ঘুমিয়ে যায়, আবার সকাল হলে বেরিয়ে যায়। ওই লোকটাকে জাতি আর মিল্লাতের প্রশ্ন করা হবে না, যে এতগুলো মানুষ তোমাদের ওয়াকাফ, তোমাদের জাতি, তোমাদের বেশ্যাবৃত্তি, তোমাদের মেয়েরা নোংরা, তোমাদের যুবকরা খারাপ, আজকে মোবাইলের মাধ্যমে সারা সমাজ বরবাদ হচ্ছে, এই সম্বন্ধে ওই লোকটাকে প্রশ্ন করা হবে না। ওটা প্রশ্ন করা হবে আমার ভাই নুরুল ইমানকে, আজকে প্রশ্ন করা হবে আমার মুজাহিরুল ইসলামকে, প্রশ্ন করা হবে জাকিরকে, প্রশ্ন করা হবে জামিয়াতে সানাউল্লাহ ভাইকে। এই ধরনের যোগ্য যোগ্য যারা জাতির মিল্লাতে ডাইরেক্টরি করে, যাদের হাতে সমাজ রয়েছে, তাদেরকে এই প্রশ্নগুলো করা হবে। আজকে যদি আমরা ঘুমিয়ে থাকি তো গোটা দুনিয়া জাগাবে কে? এই জন্য আমাদের জাগার দরকার আছে। আমাদের জন্য কোরআন মাজিদের 3 নম্বর সূরা ইমরান এর 103, 106 ও 110 নম্বর আয়াতে সুশৃঙ্খল একটা জমাত কায়েম করার কথা বলা হয়েছিল। ওয়াহতাসমি বিহাবলিল্লাহ জামিয়াও ওয়ালাতাফার রাখো, তোমাদের মধ্যে একটা স্ট্রং ভালো দিনই জমাতে দরকার ছিল, যে ইসলামকে তোমরা মজবুত করে ধরে রাখবে। এই রশি মানে দিনের সংবিধানের আইন কানুন সংবিধান, ওয়ালাতাফার রাখো, এবং এই শরীয়তি সংবিধান থেকে তোমরা নিজেদের নিজে নিজে আলাদা আলাদা মতলম্বী হয়ে এই মূল জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যাও না। আর কি করো, হজ করো নিয়ামত আল্লাহ, আমি যে সমস্ত তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমাদের জ্ঞান, বিবেক, স্বাস্থ্য, চিন্তা ভাবনা, লম্বা একটা জীবন, অর্থ, টাকা কড়ি, আত্মীয় স্বজন, একটা সুশৃঙ্খল সমাজ, এই যাবতীয় নিয়ামত গুলোকে তোমরা ভুলে যাও না, এগুলো আমার পক্ষ থেকে দেওয়া। এই সমস্ত নিয়ামত সিপিএম এর বাপের নয়, কংগ্রেসের ব্যাটার নয়, তৃণমূলের আত্মীয় স্বজনের নয়, এই সমস্ত মহান প্রভা আল্লাহ পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে। এবং তোমাদেরকে আমি দেখবো যে কে কত ভালো আমল করেছে, যে এই ভালো কাজের জন্য আমাদের পাঠানো হয়েছিল। আজকে বড় দুর্ভাগ্য যে আজকে আমরাই ঘুমিয়ে আছি, যার কারণে সারা পৃথিবী জুড়ে অসহায় এক মানুষের জীবন যাপন। সারা রমজান মাসে এত মানুষ দোয়া করলো, কিন্তু এই দোয়া আমাদের কাছে কি কাজে লাগলো আমরা জানি না। যখন নরেন্দ্র মোদী 2002 গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন 3000-এর বেশি মহিলাকে স্ল্যাবে চাপিয়ে উলঙ্গ করে, তাদেরকে নোংরামি করে, তাদের সঙ্গে জিনা করে, এবং ঠান্ডা মাথায় 12-14-15 বছরের মেয়েদের সঙ্গে 80-90 বছরের বুড়োদের সঙ্গে তাদেরকে জিনা করানো হয়, এবং 80-85 বছরের সম্ভ্রান্ত বুড়ি যে সমস্ত মুসলিম মহিলা তাদের সঙ্গে 14-16-18 বছরের যুবকদের সঙ্গে নোংরামি করা হয়। ঠান্ডা মাথাতে এই ধরনের নোংরামি করার পরে তাদেরকে চাপিয়ে পেট্রোল দিয়ে উলঙ্গ করে অপমান করে তাদেরকে দাম দাম করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। দুনিয়ার মানুষ এত কোনোতে নাজেলা পড়লেন, এত দোয়া করলেন, এত কিছু করেও সম্মিলিত রোনাজারি চোখের পানি এত ঝরিয়েও মহান প্রভু আল্লাহ আমাদের সে দোয়া কবুল করেনি। 10,000 কোটি টাকার সম্পদ সেদিন মুসলমানদের নষ্ট হয়েছে। এইভাবে একটার পর একটা আসামে দাঙ্গা, আরো কোথাও দাঙ্গা। এই সেই সময়ে আমাদের মুখ্যমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী তার কাছে 3000-এর বেশি সৈন্যকে নিষ্ক্রিয় রেখেছিলেন, তিনি তার কোনো রকমে তাদেরকে কাজে লাগাননি। আজও মব লিঞ্চিংয়ের নামে, তারপরে গো মাংস রাখার নামে বিভিন্ন জায়গাতে আছে। আসিফা নামের যে বাচ্চা মেয়েটাকে যখন পাশবিক অত্যাচার চালালো মন্দিরে রেখে, এত বড় বড় অপরাধী, সারা ভারতবর্ষে যেন ভিড় নড়ে গেল, চতুর্দিকদের সাংবাদিক বুদ্ধিজীবীরা সারা বিশ্ব জুড়ে লেখালেখি করলেন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী চুপ ছিলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এরকম মুসলমানদের শম্ভুজি যখন আফরাজুলকে হত্যা করলো, প্রধানমন্ত্রী নীরব ছিলেন। জানি না এর কি কারণ আর কি নিগড় রহস্য। আজকে আমরা মুসলমান, আমাদের উচিত ছিল ভারতের একটি স্বাধীন গণতন্ত্রের দেশ, সবাই স্বাধীন মতামত পেশ করতে পারবেন। মনে রাখবেন যে আজকে মুসলমানদের কাছে সেই একটা আব্দুল আজিজ হাক্কানি বা একজন আব্দুল আজিজ সুবল ব্যানার্জি, আমরা তখন ছোট ছিলাম, তিনি জালসায় একটা বক্তব্য রাখতেন, আমরা অনেকবার তার বক্তব্য শুনেছি, তখন আমরা ছাত্র ছিলাম, তিনি ব্রাহ্মণ থেকে ইসলাম কবুল করেছিলেন। তিনি একটা গল্প বলতেন বাঘের, যে একটা বাঘ ভেড়ার দলে থাকতে 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 শেষ পর্যন্ত ভেড়াগুলোর আস্তে আস্তে যখন বড় হলো, তো তাদের তো মাথাতে শিং গজালো,
এই ওকে গোতা মারে, ওকে গোতা মারে। আর বাঘটা খুব আফসোস করে যে ওরও যদি সিং বার হতো তাহলে ও তো গোতা মারতো, কিন্তু ওর তো সিং বার হচ্ছে না। এখন এদিকে যখন গোতা মারে গোতা খায়, আরেক দিকে গুঁতো মারে ওদিকে চলে যায়, এই করতে 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 বাঘটা একটা ভয়ঙ্কর চেয়ার আর বড় হয়েও সেই বাঘ ভেড়ার দলে থাকতে থাকতে সে ভেড়ার মতো তার যে সে একটা বাঘ তার মাঝে তার একটা বংশের রক্ত আছে, একবার হে ওপরে আওয়াজ করলে হাজার হাজার ভেড়া জালের জ্বালায় পালিয়ে যাবে, এই চিন্তা ভাবনা তার মাথায় আসে না। এমন সময় একজন হিংস্র বাঘ জঙ্গল থেকে বেরিয়ে যখন তার ভয়ঙ্কর থামা দিয়ে একটা চিৎকার করলো, ভেড়ারা জিজার মতো দৌড়তে শুরু করলো। এখন বাঘটা দেখলো এ তো আমারই জাত, এ এতজন ভয়ঙ্কর দিলে, এই বাঘটা দেখো আমার যাচ্ছ যে ভেড়ার দলে, তুই কি করছিস, তোকে নিয়ে যায়। বলে তুই কে? বলে আমি ভেড়া। তুই ভেড়াস, তুই বাঘ, তোর জাত সারা পৃথিবীর মানুষ তোকে দেখে ভয় পায়। একটা মানুষের ভয়ঙ্কর চেহারা লাগলো, বাঘের বাচ্চা বাঘ বলে, তুই সেই বলে না আমি ভ্যাঁ। তো বারবার বুঝিও যখন হয় না, ও চল তোকে একটা কোমর ওখানে নিয়ে যায়, কোমর মধ্যে কি বলছে, দেখ আমার চেহারাটা দেখ, ওই পানির নিচে ছবিটা দেখ তো, দেখ কিরকম ভয়ঙ্কর, একবার চেয়ে দেখ আমার এই ভয়ঙ্কর চেহারা দেখে লক্ষ লক্ষ ভেড়া সব জানের জ্বালায় পালিয়ে গেছে, তুই একবার এরকম চেহারা করতো, ওইরকম ভাবে দেখিয়েছে, এত শিখিয়েও তাকে শেখানো যায় না। আজকে মুসলিম সারা পৃথিবীর মানুষকে আলো দেখিয়েছে, সারা পৃথিবীর অন্ধকার দূর করেছে, সারা পৃথিবীর শিরক মুক্ত করেছে, সারা পৃথিবীতে এই তাওহীদ আখেরাতের রিসালাতের বার্তা পৌঁছেছে, বিশ্ব জুড়ে অনাবিল এক স্বচ্ছ শান্তির ধারা প্রবাহিত করেছে। এই ভারতবর্ষের বুকে বৈষম্য মানে কৈলিন্য আর মানে বর্ণ বিদ্বেষ ছিল, ব্রাহ্মণ উচ্চ বর্ণের মানুষরা শূদ্র কোল ফিল বায়েন মুচি ডোম আদিবাসী এদের অকথ্য নির্যাতন যখন চলছিল তখন মুসলমানরা এসেছিলেন, সুন্দর চেহারা 235 জন শুধু সাহাবা ভারতবর্ষে এসেছিলেন, তারা সাম্যবাদের এক দিনই দাওয়াত প্রচার করেছিলেন, জাতিভেদ এই সমস্ত দূরীভূত করেছিলেন, এবং তাদের এই মিষ্ট ভাষা নম্র মেজাজ উত্তম আদর্শ এবং তাদের কোরআনের বার্তা দেখে আকৃষ্ট লক্ষ লক্ষ মানুষ আমরা তখন ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলাম। মনে রাখবেন আমরা তো সাহাবার বেটা নয়, এবং আমরা যখন দেখলাম যে 1000 বছরের বেশি আমরা দেশ শাসন করার পরে ইংরেজরা চক্রান্ত করে নবাব সিরাজদ্দৌল্লার এই পথ দিয়ে মুর্শিদাবাদে তারপর আস্তে আস্তে সারা ভারত দখল করে 190 বছর গোলামিতে আমরা দেখলাম যে আমাদের ইমান আমাদের ইজ্জত আমাদের আবরু আমাদের কোরআন আমাদের বিশ্বাস আমাদের মসজিদ সবই খাতারার মধ্যে আছে। এই অবস্থায় মুসলমানরা উঠে পড়ে লাগলেন, আলেমরা ফতোয়া দিলেন যে ইংরেজদের বিরুদ্ধে তোমরা যদি কেউ যুদ্ধ করো তাহলে তোমরা সব শহীদের দরজা হাসিল করবে। এই চিন্তা ভাবনায় দলের দল লোক সব ইসলামের জন্য ইমানের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ শুরু করলেন, একটা দুটো নয় হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এবং আলেম ওলামা প্রাণ দিয়েছেন। এই ইতিহাস ভুলে গেলে চলবে না। আজকে সেই জায়গায় মুঘল পিরিয়ডের ইতিহাসকে বাদ দেওয়া হচ্ছে, সেই জায়গায় বড় বড় আলেমরা প্রাণ দিয়েছেন, আশফাকুল্লাহ মোহাম্মদ আলী আলী ভট্টাচার্য শওকত আলী তাদের নামগুলোকে ইতিহাসের চ্যাপ্টার থেকে বাদ দেওয়া হচ্ছে। এটাতে মুসলমানদের উচিত ছিল যে সঠিকভাবে ভারতীয় সংবিধানকে সামনে রেখে নিজস্ব একটা ইউনিট একটা আন্দোলন করা দরকার ছিল। আজকে সেই আন্দোলন না থাকার কারণে আমাদের একটার পর একটা যে সমস্ত হাতে গুলি ছিল সম্পদ ছিল সেই সম্পদগুলো আজকে বেদখল হয়ে গেছে। কিরকম বেদখল হয়েছে? আমাদের মা বোনরা ছিল আমাদের চোখের একটা রাউনাক, একটা সৌন্দর্য, তাদের দেখলে চোখ জুড়িয়ে যেত তাদের মহব্বত আর তাদের প্রেমে। আজকের মানুষ ইমানে একটা উচ্ছ্বাস, যেমন বাগদাদে 40 দিন ধরে হত্যাকাণ্ড চালিয়ে সারা বাগদাদকে যখন শ্মশানে পরিণত করে চেঙ্গিস খান তাতারি সম্প্রদায় হালাকু খা, তো এই অবস্থায় দলের দল সুন্দরী মেয়েগুলোকে চেঙ্গিস খায়ের সৈন্যরা সব দখল করলো তাদেরকে ভোগ করার জন্য। যখন তাদেরকে ভোগ করে একটি অবস্থাতে তাদের ভিতর থেকে একটা ইমানি জাজবা, স্বামীর সঙ্গে তাদের সৌহার্দ্য ভ্রাতৃতা, স্বামীর সঙ্গে সুলভ এক আচরণ, নম্র মিতব্যয়ী উত্তম আদর্শ দেখে আস্তে আস্তে হিংস্র ওই পশুগুলো যাদের চরিত্রে ছিল উলায়কা কাল আরাম বালপাজারা জানোয়ারের মতো কিংবা জানোয়ার থেকে বেশি এই সমস্ত মহিলাদের সঙ্গে পাশবিক অত্যাচার চালাচ্ছিল, কিন্তু দেখলো যে মেয়েগুলো কোরআনের হাফেজা, এরা আলেমা, এরা কোরআন হাদিসের ডিপ জ্ঞান, এরা পবিত্র, এরা নামাজ পড়ে, এরা আল্লাহর ভয় করে, এরা সুন্দরী, সমস্ত গুণ এদের বাহ্যিক যত সুন্দর ভিতরটা তার থেকে বেশি সুন্দর। আস্তে আস্তে এরা সব ইস্তাদুল কমন গায়র কল্লা তো জোর সাইয়া, এরা চেঞ্জ হলো। কোরআনে যেভাবে আল্লাহ বলেছে ইল্লা তান ফিরু, যদি তোমরা দিনের দাওয়াতের জন্য বার না হও সত্য আজাব তোমাদেরকে দেওয়া হবে, এমন একটা আজাব ইস্তাদুল কমন গায়র কল্লা তো জোর সাইয়া, তোমার মতো জাতি দরকার না, তোমাদেরকে চেঞ্জ করে বদল করে পাল্টিয়ে অন্য একটা জাতি নিয়ে আসা হবে। চেঙ্গিস খান তাতারি সম্প্রদায় নেতাকে এই ধরনের অত্যাচারী মুসলমান খলিফা রাজিবিল্লাহ যুগে অন্যান্য খলিফাদের যুগে এমন ভাবে হানাফি সাফি হাম্বলি মালিকি মারপিট হতো, শুধু মসজিদের মধ্যে 8 বার মুসলমানরা ঝগড়া করেছে, এবং তারা নামাজ পড়তে গেছে এসার নামাজ চলছে সব পকেটে করে
6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি করে ধারালো তালবার, যে তালবারের মধ্যে বিষ মাখিয়ে নিজেরা পকেটে করে নামাজ পড়তে গেছে। দেখেন তো, যেখানে জান্নাতের কথা, যেখানে ইসলামের কথা, মহান প্রভু আল্লাহ বলেছেন যে উলাইকা লযিনা ইসতারাউ যালালা বিল হুদা, যে মসজিদ ছিল হিদায়তের জায়গা সেখানে তারা গোমরাহি করে করেছে, ওয়াল আযাবা বিল মাগফিরা, যেখানে ক্ষমার জায়গা ছিল সেখানে তারা আযাব করে করেছে। এইভাবে এরা নামাজ পড়তে গিয়ে যে গরিল মাগজুবে আলাইহিম ওয়ালা যাল্লিন চিৎকার করে যখন আমিন হলো, বাস মসজিদের মধ্যে সব তালাওয়াত চলতে লাগলো, পালিয়ে যাবে। গেটে গেটে সে 2-4 জন শক্তিশালী যুবকরা দাঁড়িয়ে আছে, বাইরে পালিয়ে যাওয়ার কোনো পথ নাই। তালবারের ঘোচা মেরে মেরে মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করে। আল্লাহ রসুলের একটা হাদিস আছে, কেয়ামত যখন কাছে আসবে তখন মুসলমানরা মুসলমানদের হত্যা করবে, এবং যিনি হত্যা করবে তিনি জানেন না যে কেন হত্যা আমি করছি, আর যিনি মারা যাচ্ছে তিনিও জানেন না কোন অপরাধে আমাকে হত্যা করা হচ্ছে। এইভাবে যখন পাইকারি হত্যা শুরু হলো, তখন আল্লাহ বললো তোরা নিজেরা কত আর মারপিট করবি, চল তোদেরকে একটা হিংস্র জানোয়ার, একটা পশু তোদের মাথার উপরে চাপিয়ে দিই। এইভাবে পাইকারি যখন হত্যা করা হয়, তারপরে এই সমস্ত হিংস্র জানোয়ারদের কাছে, এই সমস্ত মেয়েরা যখন তাদের কাছে যায়, তাদের উত্তম আদর্শ দেখে এরা দলের দল আবার ইসলাম কবুল করে, আবার নতুন করে ইসলামিক পতাকা সেখানে উঠতে শুরু করে। আজকে ঠিক আমরা ওই কাজটাই শুরু করেছি, যে কাজটা খলিফা রাজিবিল্লাহর যুগে। আজকে আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, অন্যান্য রাজনৈতিক নামে নিজেদের মহব্বত, প্রেম, ভালোবাসা, আমি বলতে আসিনি যে সিপিএম করলে আপনার জাহান্নাম যাবেন, কংগ্রেস করলে আপনি মানে হাবিয়া দুজকে যাবেন, এটা আমি বলতে আসিনি। আসলে আমার কষ্ট হয় কোথায় জানেন, যে আজকে আমরা রাজনীতি করছিলাম, রাজনীতিতে আমরা অনুমতি দিয়েছিলাম, কিন্তু আমাদের মধ্যে ইসলাম বাদ দিয়ে রাজনীতি করবেন, নামাজ রোজা হজ জাকাত বাদ দিয়ে করবেন, নিজেদের প্রেম ঐক্যতা ভালোবাসা, নিজেদের সামাজিক ব্যবস্থাপনাটাকে বাদ দিয়ে করবেন। আজকে আমাদের জাকাতের পয়সা ছিল মুসলিম দুস্থ দরিদ্রদের কোরআনে 9 নম্বর সূরা 7 নম্বর সূরা তওবায় 8 শ্রেণী মানুষের হকের অধিকার ছিল, অথচ রাজনীতির একটা পোশাক পরে আরে বলি স্যার চট করে গিয়ে বলো আপনি কিছু বলবেন না রাজনীতি সম্বন্ধে, কি বললে এই যে নুরেমান ভাই তোমাকে 10,000 টাকা লাগবে, এই যে মুজাহিদুল তোমাকে 20,000 টাকা লাগবে। রাজনীতির নামে এক একটা গ্রামে লক্ষ লক্ষ টাকা চাঁদা নিয়ে তাদের অমুসলমানদের কাছে যখন পৌঁছে দেয়, তখন নুরেমান ভাই দেখলেন যে রাজনীতির নামে আমাকে 20,000 টাকা চাঁদা দিতে হলো, টোটাল তো আমার জাকাত ছিল সবে 10,000, বাস উনি জাকাত বন্ধ করে দিলেন। এই অধিকারটা আপনাকে কে দিয়েছিল? দুস্থ দরিদ্র অভাবীদের জন্য কোরআনে একটি কথা বারবার আছে, এতিদাল করবে হক হল মিসকিন, গরিবের মিসকিনে যা যা হক অধিকার তোমরা দাও। এই হক আর অধিকার দেওয়ার জন্য কেমন পর্যন্ত মানুষের উপরে দায়িত্ব, 3 শ্রেণীর যুবক তারা প্রশাসনিক দায়িত্ব পালন করবে, আলেম, ওলামা, জ্ঞানী, বিচক্ষণ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেকচারার তাদের জ্ঞানকে একটা জায়গায় সমৃদ্ধ করবে, ইসলামকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কোরআনমুখী মানুষকে করার জন্য আজকে তাদের জ্ঞান ভাগ হয়েছে। আর মালদাররা রিল্যাক্সের জন্য ইনকাম করে, তারা জাকাত, ফেতরা, ওসর, কোরবানি সব বন্ধ করে দিয়ে সমস্ত পুঁজিভূত করে নিজের অসৎ, গাঁজাখোর, লম্পট, ধাপ্পাবাজ তার সন্তানের জন্য সমস্ত সম্পদকে ছেড়ে আজকে আমাদের জন্য শুধু আমরা অভিশাপ আর অভিশাপ নিয়েছি। আমাদের জন্য উলায়কা আমরাই হচ্ছে সেই রকম যে লায়নাতুল্লাহ ওয়াল মালায়েকা নাস আজমাইন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এবং সামগ্রিক দুনিয়ার পক্ষে মানুষের কাছ থেকে আজকে আমরা শুধু লাভক পেয়েছি। বড় দুর্ভাগ্য আজ আজকের এই সিচুয়েশনে আমাদের কিছু করণীয় ছিল, আমরা কেউই দায়িত্ব পালন করতে পারিনি বলে আজকে মনে হচ্ছে যেন আবার সেই আজাব আমাদের সামনে এসে উপস্থিত। আমার বড্ড কষ্ট হচ্ছে, একটার পর একটা নতুন নতুন করে ভারতের পার্লামেন্টে আইন তৈরি হয়, এই যে ধরেন এখন নতুন করে যে কোনো একজন প্রশাসন সন্দেহ মনে করলে তাকে গুলি চালাতে পারে, একটি আইন। বড় দুর্ভাগ্য যে পর্যন্ত গুজরাটে এই সন্দেহ ভোজনের নামে 10,000-এর বেশি মানুষকে গুলি করা হলো, এবং কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে 5 বারের পার্লামেন্টের সদস্য তাকে এবং তার ভাইকে, তার কয়েকদিন আগে তার ছেলেকেও এই যে পাইকারি ভাবে হত্যা, এই এই সমস্ত জিনিসগুলো দেখে যদি মুসলমানদের সে কোন পার্টি কে তা দেখার দরকার নেই, ভারতীয় সংবিধানের বিরোধী একটা কাজ, এইটার বিষয়ে মুসলমানদের নিজস্ব একটা ইউনিটেড আন্দোলন থাকা দরকার ছিল। আজ থেকে মাত্র 30-40 বছর আগেও আমরা তখন ছোট, আমরা দেখতাম যে গ্রামের মধ্যে যে যা পার্টি করুক, তখন আমরা দেখেছি জ্যোতিবাবুর আগেও আমার একটু একটু সিদ্ধার্থ বাবুর মানে অবস্থাটা আমাদের মনে পড়ে, তো তখনও গ্রামে বিচার একটা ভালো ব্যবস্থা ছিল, অন্যায় করলে মসজিদে থাম্বায় বেঁধে তাকে পিটিয়ে শাস্তা করা হতো, গ্রামীণ একটা সিস্টেম ছিল। কিন্তু এখন মাতাল, ডাকাত, ধাপ্পাবাজ, মিথ্যাবাদীরা আমাদের নেতা তারা বিচার করে। বীরভূম জেলায় ইলামবাজার থানায় একটা বিচার হলো
বছর দশেক আগে তো বিচারটা শুনলে আপনাদেরকে হাসি লাগবে যে বিচারটা কি যে তালাকের ফতোয়া, এটা তালাক হবে তো এত বড় বড় আলেম সব বাদ দিয়ে একটা বাড়তি মেয়ে প্রধান হয়েছে পঞ্চায়েতে, সে মেয়েটা ঘটু করেনি, মেয়ে কাঠ করেনি, মেয়ে কাঠ করে সে স্কুলেও যায়নি, পড়াশোনাও জানে না, বাঁধাতে টিপ দেয় আর টাকা তুলে বড় বড় নেতারা ভাগ করে নেয়, তো সেই মেয়েটা তালাকের বিচার করতে এসে একবার ভাবেন তো আল্লাহর অভিশাপকে আমাদের উপর আসবে না, যে ইলামবাজারে এত বড় বড় আলেম ওলামা হানাফি বেরেলি দেওবান এত মাদ্রাসা মসজিদের পরে একটা বাগতি মেয়েকে ডাকা হয়েছে বিচার করার জন্য। আমাদের এলাকাতে আমি আর নাম বলবো না, যেখানে একটা বিচারে গিয়ে দেখছি যে তিনি নাই নাই করে প্রাইমারিতে হাই স্কুলে চাকরি নামে কয়েক কোটি টাকা বাটপারি করেছে, আর সেই লোকটাই সেই রুটি ভাগ করতে দেওয়া বাঁদরকে যেমন তেমনি করে বিচার করতে দেয়। এমন এমন জায়গায় একটা লোক বিচার করতে যায় যে তার বাড়িতে বৈধ স্ত্রী থাকার পরে মাঝি পাড়া একটা, আদিবাসী একটা, হিন্দু পাড়া একটা, ও ব্রাহ্মণ পাড়া একটা, বিভিন্ন জায়গায় তার রক্ষীদের উপর নোংরা চরিত্রহীন লোক আজকে মুসলমানদের নেতা, বলুন কেন আজাব আজকে আসবে না? এর বিরুদ্ধে আলেমরা জুম্মাতে খুতবায় সেমিনার জালসাতে একটাও কথা বিক্রি করে না, একটাও হক কথা বলে না, এই জন্য যে তার চাকরি চলে যাবে, এই জন্য যে সে বললে তারকে অসম্মান করবে, এই জন্য যে তার সামনের লোক তাকে বার করে দেবে, কারণ ওই চরিত্রের মানুষগুলোই বেশি। এখন আসেন, যুগে যুগে কালে কালে নবীরা এসেছিলেন, এই চরিত্রের যে পদস্খলন ঘটেছে, এই চরিত্রটাকে উন্নত চরিত্রে কি করে রূপান্তর করা যায় তার চেষ্টা। এখন আমাদের কয়েকদিন আগে রমজান গেল, এই রমজান মাসে আমরা কি শিখলাম? রোজাটা ছিল ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস, আমার আগের যোগ্যতম শেখুল হাদিস অনেকগুলো কথা আপনাদের সামনে বললেন, এখন এটা আমাদের প্রশিক্ষণের মাস ছিল, কিন্তু আমরা সেখান থেকে কি শিক্ষা নিলাম বলেন? যে আজকে এই শিক্ষা নিয়ে আমাদের সামনের এক বছর পর্যন্ত সেইভাবে জীবনযাপন করা দরকার ছিল, সন্তানদেরকে সেইভাবে লালন পালনের দরকার ছিল। মনে রাখবেন, এই কোরআন মাজিদের জন্য রমজানটাকে সবচেয়ে সম্মানের করা হয়েছে। কোরআন মাজিদের সম্বন্ধে পবিত্র গ্রন্থাল কোরআনে বলা আছে, শাহরুল রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ও বাইয়ানাত মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস সামগ্রিক দুনিয়ার মানুষের হিদায়তের জন্য গ্রন্থাল কোরআন এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে, এবং হক ও বাতিল, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য এবং সঠিক দিক নির্দেশনা এই কোরআন মাজিদ, এটা অবতীর্ণ হয়েছে রমজান মাসে। এই রমজান মাসে অবতীর্ণ হওয়ার কারণে অন্যান্য মাসের থেকে রোজার মাসটাকে সবচেয়ে সম্মানের মহান প্রভাব আল্লাহ করেছেন। এখন এই গ্রন্থাল কোরআনটা সঙ্গে যার সম্পর্ক, যার টাচ, যার সঙ্গে সম্পর্ক আল্লাহ তাকেই সম্মানে অধিষ্ঠিত করেছেন। এখন এই কোরআন মাজিদটা মক্কার মদিনায় অবতীর্ণ হওয়ার কারণে পৃথিবীর সমস্ত শহর থেকে মক্কা মদিনার সম্মানকে মহান পূর্ব আল্লাহ সবচেয়ে সম্মানে করেছেন। এই কোরআন মাজিদটা নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হওয়ার কারণে সারা পৃথিবীর মানবকুল শিরোমণি, বিশ্ব মানবের সর্বসেরা মানব, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান, সবচেয়ে সাইকোলজি মনস্তাত্ত্বিক জ্ঞানের অধিকারী এবং বিশ্বের জাতির ডাইরেক্টর হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তার উপরে কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার কারণে এই সম্মানে ভূষিত করা হয়েছে তাকে। এখন এই কোরআন মাজিদটা রমজান মাসের লাইলাতুল কাদরে অবতীর্ণ হওয়ার কারণে অন্যান্য রাত্রি থেকে লাইলাতুল কাদরের সম্মান সবচেয়ে বেশি, এটাও কোরআন মাজিদ আছে। রোজা সংক্রান্ত টোটাল 10টা আয়াত আছে, তার মধ্যে একটি আয়াত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর, নিশ্চয়ই আমি এই গ্রন্থাল কোরআন অবতীর্ণ করেছি এক সম্মানীয় এই রাত্রিতে অর্থাৎ লাইলাতুল কাদরে। তাহলে এই কোরআনে টাচ থাকার কারণে এই রাত্রিটার সম্মান অন্যান্য রোজার রাত্রি থেকেও বেশি সম্মান। এখন আপনারা কি চান, আমরা কি চাই যে কোরআনের সঙ্গে আমাদেরও টাচ বা আমাদের সম্পর্ক হোক? যদি আমরা এই কোরআনের সঙ্গে আমাদের টাচ থাকতো, আমাদের সম্মান থাকতো, তাহলে আমাদেরকেও মহান প্রভু আল্লাহ সেই রকমই সম্মানের জায়গায় অধিষ্ঠিত করে দিতেন। এখন এই টাচটা হতে পারে কিভাবে? মাত্র দাবি হলো চারটে, কটা বললাম ভাই? এটা জোরে বলেন, নদীয়ার লোক ডিম হয়ে মজা বলতে পারে না। চারটে দাবি, যদি আমরা এই চারটে দাবি মানতে পারি, তাহলে কোরআনের টাচ, কোরআনের সম্পর্ক, কোরআনের সঙ্গে আমার একটা সম্পর্ক স্থাপন হওয়ার কারণে আমার কোরআন আমার জন্য নিরাপত্তা, কোরআন আমার জন্য সম্মানে ভূষিত ইহকাল আর পরকাল, কোরআন আমার জন্য ডাইরেক্টর, পরিচালক, গাইড কবরে হিসাবের সময়, কোরআন আমার মশাল যখন আমি হাসুরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো তখন এই মহান প্রভু আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কোরআন আমার জন্য মশাল হবে যখন আমি পুলিশরাতে পার হব, কোরআন পুরো দায়িত্ব নিয়ে আপনাকে দুনিয়ায় ইজ্জতের সঙ্গে নিয়ে গিয়ে একেবারে জান্নাতের পর মহান প্রভু আল্লাহর দিদার পর্যন্ত আপনাকে কোরআন নিয়ে যেতে পারে, যদি আপনার কোরআনের সঙ্গে সম্পর্ক হয়। তাহলে কোরআনের সম্পর্ক কয়টা বললাম? মাত্র চারটে। কি পারবো আমরা এই দাবিগুলো মানতে? এটা ঝরে বলেন না ইনশাআল্লাহ।
যদি এই চারটি দাবি আমরা মানতে পারি, আমরা এত বড় ভাগ্যবান যে আমরা অন্যান্য নবীদের যুগে যে সমস্ত সাহাবারা ছিলেন তাদের যারা কম জাতি ছিলেন তাদের থেকে আমাদের ইবাদত হালকা করে দেওয়া হয়েছে। কোন নবী ছিলেন যে পেছাব করার পরে যদি গায়ে পেছালে তার চামড়া কেটে বাদ দেওয়া হতো? কারো ক্ষেত্রে আরো অন্যান্য ছিল, হযরত দাউদ আলাইহিস সালামের যুগে একদিন রোজার একদিন খালি, এত কঠিন, অথচ আমাদের জন্য সবটাই সহজ করা হয়েছে। তো কোরআনের একটা আয়াত আছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মে ইন রাসূলুম মিনহু ইয়াতলু আলাইহি আয়াতিহি ওয়া ইউযাক্কিহি মিনাল কিতাব ওয়াল হিকমা। এই কোরআন আয়াতটাকে বিভিন্ন জায়গাতে আলাদা আলাদা ভাবে বর্ণনার বক্তব্য একই। অবক্তব্য হলো এক নম্বর যে কোরআন মাজিদ শিখতে হবে। আজকে রাজনীতির বক্তব্য থেকে মুসলমানরা ঘন্টার পর ঘন্টা অন্যান্য পার্টির বিরুদ্ধে বক্তব্য রাখতে পারে এবং এত কোটেশন দিতে পারে, আমি অবাক হই। আমি সব পার্টি করেছি ভাই, মানে আল্লাহর কসম কোনো পার্টিতে একদিনের জন্য আমি ছিলাম না, কিন্তু আমি পার্টি যখন কোনো বক্তব্য হয় আমি তাদের পার্টিতে গেছি। আমি সিপিএম, কালমার্কস, ল্যালিন, অ্যাঞ্জেল তাদের জীবনী পাঠ করেছি, তাদের মঞ্চে আমি গেছি সেটা জানার জন্য। কারণ আমি যদি সেটা না জানতাম তাহলে আজকে আমি আপনাদের সামনে কালমার্কস, ল্যালিন, অ্যাঞ্জেল সম্বন্ধে বক্তব্য রাখতে পারতাম না। উত্তর চব্বিশ পরগনার অনেক বড় একটা ঝগড়ার মঞ্চে যখন আমি ছিলাম বক্তব্য রাখতে রাখতে আমার সামনে এসে উল্টো পাল্টা কয়েকজন সিপিএম এর চামচা যারা এত ঝগড়া শুরু করেছে, তোমরা বলো যে তোমরা কারা, বলে আমরা সব সিপিএম এর সমর্থক, একদম মিথ্যাবাদী। আমি আল্লাহর রসুলের সমর্থক, আল্লাহর রসুলের মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহর রসুলের মুখ ছোট ছিল, আমার মুখ ছোট আছে। এখন তোমার নেতা কালমার্কস, ল্যালিন, অ্যাঞ্জেল তাদের মুখে দাঁড়িয়ে আছে, তোমার মুখে দাঁড়িয়ে কই? তুমি সিপিএম এর মোনাফেক, একদম পাক্কা মোনাফেক। তাহলে এটা প্রমাণ করে এত ধমধমা শোনো, তোমার কালমার্কস এর জীবনী মুখস্থ আছে? তিনি বলেছেন ধর্ম আফিম। তুমি কি জানো যে এই সিপিএম, কালমার্কস, ল্যালিন, অ্যাঞ্জেল রাশিয়ায় 450 মাদ্রাসার বলিভিয়ার তালিবিনদেরকে একেবারে সারিবদ্ধভাবে দাঁড় করে গুলি করে করে হত্যা করে এবং সমস্ত মাদ্রাসাকে শহীদ করে। এই রাশিয়াতে ইমাম বুখারীর জন্ম, এই রাশিয়ায় ইমাম তিরমিজির জন্ম, যেখানে 90 বছর পর্যন্ত ইসলামকে ব্যান রাখা হয়, আজান বন্ধ, জামাত বন্ধ, কোরআন পড়া বন্ধ, কোরআন ছাপা বন্ধ, কোরআন পাঠ করা বন্ধ, এরা তৈরি করেছিল। আজকে তোমাকে এগুলো কেউ বলেনি, কোনো মৌলী সাহেব বলেনি, তুমি কোনোদিন পাঠ করেনি, তাদের আদর্শ সম্বন্ধে তোমার জ্ঞান নাই। তো যাই হোক, এই গান্ধী, মুসলিনি, হিটলার, কালমার্কস, ল্যালিন, অ্যাঞ্জেল যেমন আমাদের যুগে এইরকমই কারণ সাদ্দাত, ফেরাউন, নমরুদ ছিল, আজকের যুগে যদি কোরআন অবতীর্ণ হতো তাহলে কালমার্কস এর নাম, মিস্টার বুশের নাম যিনি 10 লক্ষ মুসলমানকে হত্যা করেছেন, এই লোকটার নাম থাকা আনসান সুকি যিনি 20 লক্ষ মুসলমানের জীবনে ছিনি মেরে খেলেছে তার নাম কোরআনে থাকতো, এই যে রানী ইসাবেল যে 50 লক্ষ মুসলমানকে হত্যা করেছে এর নাম কোরআনে থাকাটা স্বাভাবিক ছিল। কারণ যারা ইসলামের চরমতম শত্রুতা করেছে এবং পবিত্র সুশৃঙ্খল এক মানুষের জীবন ব্যবস্থায় যারা বিরোধিতা করেছে, দাঙ্গাবাজি করেছে, লক্ষ লক্ষ মুসলমানের মানুষের জীবন নিয়ে যারা ছিনি মিনি খেলেছে তাদেরকে কোরআন শনাক্ত করে পরিচয় করিয়ে দিয়েছে। কেমন পর্যন্ত এইরকম মানুষ কারণ সাদ্দাতের মতো আসবে এবং তাদের পরিচয় শুধু নাম আলাদা, তাদের কাজ, চিন্তাভাবনা সবকিছু এক। তা আজকে সেই জায়গায় আমাদের উচিত আলেমদের সেই সমস্ত, দেখেন কোরআনে কিন্তু শুধু ফজিলতের কথা নাই, আছে কি? কোরআনে জান্নাতের কথা যেমন আছে জাহান্নামের কথা আছে, কোরআনে ভালো ভালো নেককার, সালফে সালেহীন ভালো লোকেদের আদর্শের কথা যেমন আছে তেমনি এতে সির, জিনা, ব্যভিচার এই সমস্ত জিনিসগুলোর উল্লেখ করা হয়েছে এবং তার খারাপই বিষয়টাকে বর্ণনা করা হয়েছে। তেমনি একজন আলেম যেমন একটা মানুষ যখন খাবার স্বাদ পায় তখন যখন তার খিদে পায়, একটা মানুষ খেয়েলে যত ভালো খাবার দেয় তাকে খেতে ভালো লাগবে না, এই জন্য সুখের মর্ম সেই লোক বোঝে যে দুঃখের মর্মটা উপলব্ধি করতে পেরেছে, ভালোর মর্ম সেই লোকটা বোঝে যে খারাপের মর্মটাকে উপলব্ধি করেছে। প্রত্যেকটা আলেমের উচিত যে সমাজের সমস্ত খারাপিগুলোকে উপলব্ধি করা, জাতির পিপাসা যতক্ষণ সে উপলব্ধি না করবে ততক্ষণ পর্যন্ত সে জাতির পিপাসা নিবৃত করতে পারবে না। অতএব আজকের এই মুহূর্তে আমাদের দোয়া কবুল না হওয়ার মূল কারণ হলো কোরআনের এই চারটে দাবিকে আমরা মানতে পারিনি, কোরআনের সঙ্গে আমাদের টাচ বা সম্পর্ক নেই। এই যে কোরআন মাজিদে 3,21,171টা অক্ষর আছে, এই কোরআন মাজিদে 540টা রুকু আছে, এই কোরআন মাজিদে 1,000 হালাল বিষয়ের উপরে কথা লেখা আছে, 1,000 হারাম বিষয়ের উপরে কথা লেখা আছে, 1,000 রাজনৈতিক আয়াত আছে। আপনি কেমন রাজনীতি করবেন, কেমন জাতির ডাইরেক্টরি করবেন, কিভাবে দুস্থ, দরিদ্র, অভাবীদের সহযোগিতা করবেন, সমস্ত বিষয়গুলো কোরআনে বর্ণনা করা আছে। এই কোরআন মাজিদ একটি আয়াত আল্লাহ বললেন, ওয়ালা ইয়াতুনি মি মাসালি ইল্লা জিনাকা বিল হাক ওয়াসনা তাফসির। হে নবী, এরা আপনার কাছে যত প্রশ্ন ও সমস্যা এনেছে সমস্ত প্রশ্নের জবাব আমি বলে দিয়েছি। আজকে সেই কোরআন মাজিদের টাচ আমাদের সঙ্গে নাই।
এক নম্বর হলো ইয়াতলু তেলাওয়াত করা, পাঠ করা। প্রতিটি মানুষই কোরআন শিখবে, কোরআন পাঠ করবে, এইটাই কোরআনের দাবি। আজকে বড় দুর্ভাগ্য যে লন্ডনে আজ থেকে মাত্র 70 বছর আগে একটা মুসলমান ছিল না, অথচ সেই লন্ডনে আল কোরআন একাডেমি সারা পৃথিবীতে কোরআনের প্রচার চালাচ্ছে, পৃথিবীর বিভিন্ন ভাষায়। হাফেজ মনিরুদ্দিন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে লন্ডনে এখন স্থায়ী বাসিন্দা, তার স্ত্রী খাদিজা আক্তার রেজাই আর রাহিকুল মাখতুম মাওলানা সাইফুর রহমান মোবারকপুরের ইংলিশের থেকে তিনি ট্রান্সলেট করেছেন এবং বাংলাতেও উনি অনুবাদ করেছেন। আচ্ছা, এই লোকগুলো যেখানে প্রচার করছেন তিনি একটা ট্রাস্টের মাধ্যমে, এখন পশ্চিমবঙ্গের একটা অফিস আছে 25 ব্রাইট স্ট্রিট হজ হাউসের গোড়ায়, এবং তারা কোরআনকে লিখে দিয়েছে ওপরে যেটা বিক্রি করা নিষেধ, ওয়াকফিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে এটা সম্পূর্ণ ওয়াকাফ করা হচ্ছে। আপনারা যদি কেউ অমুসলমানদের দান করতে চান যোগাযোগ করবেন, আমার স্নেহবর আলেমরা রয়েছে, এরা আমাকে যোগাযোগ করলে আমি দিতে পারি। আর এই কোরআনগুলো 450 টাকা করে দাম, কিন্তু এদের কস্টিং বা ছাপা খরচ মাত্র 150 টাকা। আপনারা যদি মনে করেন যে আমরা নিজেরা এই কোরআনের প্রচার করব, এক কার্টন মালে 28 পিস কোরআন থাকে এবং 4,200 টাকা দাম, আপনি চাইলে আমি আপনাদেরকে ফোন নম্বর, অ্যাকাউন্ট নম্বর সব কিছু দেবো, আপনি কাজটা করতে পারেন। সারা পৃথিবী জুড়ে তারা করছে। আজকে আমার এটা কষ্ট হয় যে আজকে অন্য লোকের প্রচার করছেন, অথচ নবীর বাক্য, মহান প্রভু আল্লাহর কালাম, এই কালামুল্লাহর প্রচারে একটু আগ্রহ নেই মানুষের। আজকে খুব দুঃখ হয় উত্তর 24 পরগনা যখন আমি জালসা করতে যাই সুন্দরবন এলাকায়, তখন আমি দেখি যে সেইখানে গ্রামের পর গ্রাম মুসলমানরা, আর কেউ মুসলমান না, সব হিন্দু হয়েছে, খ্রিস্টান হয়ে গেছে। আপনাদের বিশ্বাস হয় না? গোসাবা এলাকায় যাবেন, সরবেড়িয়া, যদুরাটি, তারপর আপনার ওই এলাকায় থামাখালি, সন্দেশখালি, এই এলাকাতে গ্রামের পর গ্রাম মুসলমানরা, কেউ মুসলমান নাই, সব খ্রিস্টান হয়ে গেছে। তাই আমি সেখানে এই কলকাতা ওয়াকাফ স্টেটের মাধ্যম দিয়ে কয়েকটা প্রোগ্রামে যখন কিছু মেয়েগুলোকে সামনে ডাকা হয়েছে, একটা মহিলাকে যখন প্রথম জিজ্ঞেস করেছে তুমি খ্রিস্টান হলে কেন, তখন সে জবাব বললো স্যার ধর্ম যেন মনের ব্যাপার, এটা তো যার যেটা ভালো লাগবে সে করবে, কেউ খ্রিস্টান হবে, কেউ হিন্দু হবে, কেউ জৈন হবে, এটা একটা মনের ব্যাপার। তো সেই জন্য আমার ভালো লেগেছে, আমি কবুল করেছি, আমি খ্রিস্টান হয়েছি। যখন আমি ইসলামিক জিস নিয়ে এক গভীর আলোচনায় যখন একটা লম্বা সময় বক্তব্য হলো তার শিক্ষিত মেয়ে, তখন দেখছি যে তার চোখ দিয়ে টপটপ করে খানিক করে অশ্রু বেরিয়ে আসছে, এবং লাস্ট এসে বললো স্যার এই কথাটা যদি আজ থেকে 20 বছর আগে শুনতাম তাহলে আমি তো খ্রিস্টান হতাম না, কিন্তু এখন বলে তো কোনো লাভ হবে না, আমার হাজব্যান্ড খ্রিস্টান আর আমার বাচ্চারা সব বড় হয়েছে, 20-22 বছরের আমার সন্তানটা বড় হয়েছে, এখন কি আর সম্ভব ফিরে আসার? কিন্তু এখন আমার আক্ষেপ হলো আমার করার কিছু নাই। এই যে জায়গাটা আসলে এখানে আমার বোঝা গেল যে আমরা আলেমরা আমাদের দাওয়াতের ব্যর্থতার কারণে দলের দল গ্রামগুলো সব আজকে অমুসলমান হয়েছে। এটা দায়িত্ব ছিল প্রতিটি মানুষকে কোরআন শিখতে হবে, এটা শুধু মৌলবীরা শিখবে আর কেটে কেটে হাতে পায়ে কোমরে বাঁধবে তাবিজে ব্যবসা করবে, এর মানুষ হলে আর বলে কোরআন ব্যবহার করবে, লোকের বাড়িতে কোরআন খতম করবে এবং এটা কসম খাওয়ার জন্য না, এই কোরআন মাজিদ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআনের তিরমিজির একটা হাদিস আছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে আপনাকে একটা করে নেকি দেওয়া হবে, আপনি যত কোরআন পড়বেন আপনার সম্মানকে তত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে, যেমন একটা মানুষ সিঁড়িতে চাপে তেমনি করে তার সম্মানে অধিষ্ঠিত হতেই থাকবে যে যত কোরআন পড়বে প্রতিটি অক্ষরের বিনিময়ে। এর থেকে বড় আনন্দ আর কি আছে গো, যে আপনি কোরআন পড়বেন অথচ আপনার আমল নামায় নেকি লিখতেই থাকা হবে, এটি এক নম্বর কোরআনের দাবি আর কোরআনের টাচ বা সম্পর্কের প্রথম ধাপ। দুই নম্বর ধাপ হলো যে আপনি এই যে 40 বছর 50 বছর 20 বছর ধরে নামাজ পড়ছেন, তা নামাজের মধ্যে যে সমস্ত সোরা কোরআন তেলাওয়াত করছেন, ছোট ছোট আয়াত বা হাদিস, ছোট ছোট সোরাগুলো, এই জায়গায় আপনার দু নম্বর দাবি ছিল যে এই মানেগুলো আপনাকে জানতে হতো, যে কোরআনের সামান্য মানে একটু, এটা এমন কোনো কঠিন কাজ নয়। আর আমার এখন নতুন করে আরেকটু অভিজ্ঞতা হলো এই যে আমি আমার দূর সম্পর্কের একটা খালাকে একটা কোরআন দিয়েছিলাম কয়েক বছর আগে, তো হঠাৎ করে একদিন আমার দেখা হলো, তো আমার খালা যে আমাকে বলছে জানিস তুই যে কোরআনটা দিয়েছিস এই কোরআনটা আমি 4 বার পড়েছি তর্জমাটা। তবে অবাক হলাম, তুই 4 বার পড়ে দিয়েছো? বলে আমি 4 বার পড়েছি। তা আমি একটু অবজ্ঞা করে হোক বা পরীক্ষা নেওয়া যেন জিজ্ঞেস করি, আচ্ছা তুমি কি পড়েছো বল, কোরআনে কি বুঝেছো বল, তুই আমাকে জিজ্ঞেস কর আমি তোকে বলে দেবো। তো কি পড়েছো? আচ্ছা কোরআনের সবচেয়ে ভালো তালিম তোমার কোনটা পছন্দ হয়েছে, কোরআনে যে সমস্ত তালিম দেওয়া আছে? আমাকে চট করে বলছে 31 নম্বর সোরা, সোরা লোকমানে হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে তালিম দিয়েছিলেন
এইটা আল্লাহ খুব পছন্দ হয়েছে এবং এই পছন্দর কারণে উম্মতে মুহাম্মদের জন্য অ্যালার্ট করেছে। আমি যখন ওটা পড়ি আমাকেও ভালো লাগে আর আমি সেইভাবে আমার ছেলেদেরকে তালিম দিই। প্রথম আয়াতটা আমি বলেছিলাম আয়াত কালাই লোকমান ইবনেহি, যখন হযরত লোকমান সাল্লাম বললেন তার সন্তানকে সেদিনটা তোমরা স্মরণ করো, ওহ ইয়াইযুহু নসিয়াস বললেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো না, ইন্নাস শিরকা লা যুলমুন আযীম পৃথিবীতে শিরক করা হলো যত গোনা যত অপরাধ আছে অপরাধ জগতের সবচেয়ে বৃহত্তম সবচেয়ে বড় গোনা হলো শিরক করা, কারণ জমিন আল্লাহ আসমান আল্লাহ রোদ বাতাস হাওয়া বাতাস সবকিছু আল্লাহ, সেই জায়গায় তুমি অন্য কারো পূজা করবে এটা আল্লাহ কখনো বরদাস্ত হবে না। যেমনটা আপনার বিবি আপনার বিয়ে করেছেন আপনি খেতে দেন আপনি থাকতে দেন আপনি বাড়িতে রিল্যাক্স জীবন যাপনের ব্যবস্থা করেছেন আপনি সে যা চায় সবকিছু আপনি দেন, আপনি আপনার স্ত্রীর জন্য যেমন এটিএম কিন্তু বাড়িতে গিয়ে দেখলেন যে আপনার একটা কেনা গোলামের সঙ্গে রাত্রি কাটাচ্ছে আপনার স্ত্রী, এটা কি আপনার বরদাস্ত হবে এটা কি আপনার সহ্য হবে? কেন সহ্য হবে না? ও তো একই জিনিস, ও ভক্তগুলো তো আপনার কি তাতে অসুবিধার কিছু? কিন্তু না, এটা কোন পুরুষের বরদাস্ত হতে পারে না। একই অবস্থা মহাপ্রভু আল্লাহ বলেন খেতে দিয়েছে আমি, রুজি দিয়েছে আমি, জ্ঞান দিয়েছে আমি, আলো হাওয়া বাতাস দিয়েছে আমি, আত্মীয় স্বজন দিয়েছে আমি, তোমার একটা লম্বা জীবন দিয়েছে আমি, আর তুমি অন্য কারো পূজা করবে এটা আল্লাহ কখনো বরদাস্ত হয় না। তা আমার খালা এই পরপর পরপর তালিম করে সব মুখস্থ বলে দিল, আমি অবাক হলাম। আচ্ছা গোটা কোরআনের সবচেয়ে কোন ঘটনাটা তোমার বেশি পছন্দ? বলে সেটা হলো 111টা আয়াত সূরা ইউসুফের, এই ঘটনাটা আমাকে বেশি ভালো লাগে। কেন বেশি ভালো লাগে? বলে এই সূরাটা আমি গভীরভাবে চারবার পড়ার পর আমার মনে হলো রাজনীতি অর্থনীতি সমাজ নীতি সমাজ ব্যবস্থা দৈনন্দিন দুঃখ বেদনা জাতির উৎসাহ উদ্দীপনা সমস্ত বিষয়গুলো এবং নিট অ্যান্ড ক্লিয়ার একটা পরিষ্কার জীবনী হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা দেওয়া গেছে। কোন একজন মানুষ যদি ঠিকমতো এটা পড়ে নেয় তাহলে তার লাইফটা গোটা তার একটা চিত্র একটা ছবি এখানে সে দেখতে পাবে। একটা মেয়ে ছেলে ক্লাস 3-4 পড়া মেয়ে, সে কোন আদি যুগে পড়েছে একটা বয়স্ক মেয়ে, সে চারবার কোরআন পড়ে উপলব্ধি করতে পারলো। আর সুশীল সমাজে আজকে এত শিক্ষিত মানুষ এমএ বিএ WBSS করার পরে ডাক্তার ইঞ্জিনিয়ার লেকচারার হওয়ার পরে একবার কোরআন পড়ে দেখা হলো না যে কোরআনে কি লেখা আছে। আমাদের 90% সাধারণ মুসলমানের ধারণা যে কোরআনটা মৌলভীদের জন্য অবতীর্ণ হয়েছে, এরা জুম্মা পড়াবে খুতবা দেবে নামাজ পড়বে ঈদের নামাজ পড়বে বিয়ে জানাজা পড়বে আর কোরআনটা লোকের বাড়িতে হলে আর মোলে ব্যবহার করবে, এই জন্য কোরআন এই ধারণা এখনো 90% মুসলমানের। আসলে এই ধারণাটা আমরা তৈরি করেছি, আলেমরা নিজেরা বিবে দল মানে জমাত নিয়ে ভাগ নিজেদের মসজিদ নিয়ে একজন আরেকজনকে দেখতে পারেন এই অবস্থা। আচ্ছা এটা হলো 2 নম্বর দাবি যে কোরআন মাজিদের তর্জমা আপনাকে জানতে হবে। এইটা উপলব্ধি করার জন্য একটা মেয়ে ছেলের একটি বাস্তব চিত্রকে আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এটা আপনার প্রত্যেকেরই দাবি যে কোরআন আপনাকে মানে জানতে হবে। এটা খুব সহজ, আমাদের ওখানে একটা মেডিকেল কলেজ তৈরি হয়েছে বুঝছেন ভাই, তো সেই মেডিকেল কলেজের মালিক একজন অমুসলিম, তিনি আমাদের জন্য অনেক কাজ করেছেন, তিনি আমাকে খুব ভালোবাসেন এবং কমবেশি 200 বিঘে জায়গার উপরে তার বিরাট মেডিকেল কলেজ এবং সেখানে বেরেলি দেওবাদ আইলাদিস মিলে আলিমদের একটা করে কার্ড বানিয়ে দিয়েছেন, সারা লাইফের জন্য চিকিৎসা এবং ঔষধ সবটাই তার ফ্রি করে দেওয়া হয়েছে এবং সেখানে আরো অনেক সুযোগ সুবিধার পরে তিনি একটা মসজিদ বানাতে চান অন্তত 2 বিঘে জায়গার উপরে এবং মুসলিম বাচ্চাদের শিক্ষার জন্য 3 বিঘে জায়গা উনি দিতে চান। তো এই প্রস্তাবটা যখন আমার কাছে রেখেছিলেন আমি বীরভূম জেলায় আমার নিজের মাদ্রাসায় তাকে ডেকেছিলাম, শুধু একা না আমার বীরভূমের জামিয়াত আহলাদিসের অন্তত 50 জন ব্যক্তি প্রায় উপস্থিত ছিলেন, আমাদের বীরভূমের মূল দায়িত্ব ছিল সবাই উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি এই প্রস্তাবটা রেখেছিলেন। তাই এই রমজান মাসেও প্রায় আমি দেখলাম অন্তত 500-700 আলেমকে তাদের বিবিদের জন্য একটা করে শাড়ি এবং একটা করে পাঞ্জাবি পায়জামা তিনি দান করেছেন। তা আমার মনে হলো যে এই অমুসলিম ভাইকে আমাদেরও উচিত ছিল তাকে ইসলাম সম্বন্ধে কিছু দাওয়াত দেওয়া বা ইসলামের কালেমার তাকে দাওয়াত দেওয়া। হঠাৎ করে আমার একজন যোগ্য উস্তাদকে বললাম ভাই কাজ মনসাহেব চলেন আমরা ওনাকে ইসলামিক দাওয়াত দেবো। তা আমার উস্তাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, বললো অমুসলমান এত বড় একজন ডাক্তার মানুষ একজন মানে যার প্রায় 55টা কলেজ আছে অল ইন্ডিয়া বিশেষে এত বড় একজন ব্যক্তি তাকে তুমি কি করে দাও? আমার সাথে আপনি শুধু আমার পাশে থাকবেন যা করার আমি করবো, চলেন আপনি আসেন। তা আমরা নিজেরা কয়েকজন গেলাম, 3-4 জন যোগ্য যোগ্য আমার সঙ্গে আলেমরা ছিলেন, তা তার কাছে গেলাম প্রায় 4-5 হাজার টাকা বই নিয়ে। তা একটা একটা করে বই নিয়ে তিনি আমাকে পেয়ে ওর মেডিকেল কলেজে অনেক ডাক্তার
ছাত্র তাদের সামনে আমাকে একটু বক্তব্য রাখা করালেন, তাদের সামনে বক্তব্যের পরই ভিতরে গিয়ে আলোচনা শুরু হলো। তা আলোচনায় গিয়ে আমি একটা পর একটা প্রথমে কোরআন মাজিদ দিয়েছি, প্রথমে আরবি, তারপরে ইংলিশ, তারপরে বাংলা ট্রান্সলেট করা একটা ভালো বাংলাদেশ থেকে তর্জমা, তারপর আগ্রহিকুল মাখতুম আমি তার কাছে দিলাম, রসুলের জীবনী আসাদুল্লাহ গালিবের সিরাত নবী সালামটা দিয়েছি এবং আদর্শ পরিবারের জীবন ইসলাম নিয়ে এই বইটা প্রায় 650 টাকা দাম এবং প্রায় 1000 পৃষ্ঠার বইটি ডক্টর রইসুদ্দিনের লেখা, বাংলাদেশের একটা বিখ্যাত বই। এই ধরনের বেশ কিছু বই একটা একটা করে সব বই যখন তুলে দিলাম তো তিনি আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমি তো খুব ব্যস্ত, তা আপনি আমাকে দেখিয়ে দেন যে কোন লাইনটা আমি পড়বো সেটা আমি পড়বো। তাই বললাম ভাই ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনি ঘুম থেকে উঠবেন পরে আবার যখন ঘুমাতে যাবেন প্রতিদিন একটা একটা করে নতুন নতুন সমস্যা আসবে, আর এই সমস্ত সমস্যার সুরাহা টোটাল বইগুলো আমি আপনার কাছে পৌঁছে দিলাম। আল্লাহ বলেছেন তিবিয়ানা লিখুল শাইখ, দুনিয়ার সব জিনিসে বর্ণনা আছে। তবে একটা ভালো হয় যে আপনি সমস্ত সূচিগুলোকে পড়ে রাখবেন, যখন যে সমস্যায় পড়বেন মনে থাকবে যে আমি এটা পড়েছি ওইটা আপনি পড়ে নেবেন। বলে আমি তো খুবই ব্যস্ত সারা দিন, এতগুলো ডাক্তার ও নার্স বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যেগুলো চলছে আমি ব্যস্ত, পড়বো কখন? আমরা শোনেন আমি এটা বিশ্বাস করি না, কারণ আল্লাহ রাসূল বলেছেন সিহাত এবং ফারাক, সুস্বাস্থ্য এবং একটা অবসর সময় আছে এর হিসাব না হবে। প্রতিটি মানুষের জীবনে প্রতিদিন 8 ঘন্টা 20 মিনিট 50 মিনিট 1 ঘন্টা একটা সময় আল্লাহ তাকে দিয়েছে, এটা হিসাব নেওয়া হবে, এটা ইসলাম বলেছে। অতএব আপনার একটা সময় আপনি একবার দেখেন তো ঘুমা থেকে বিছানা এপাশ ওপাশ করেছেন ঘুম আসছে না, তখন তো 10 মিনিট বই পড়া যায়। ঘুম থেকে উঠে গেলেন কিন্তু এখনো হসপিটালে ডাক্তাররা আসবে না, এখনো অফিসার কোনো কাজ শুরু হয়নি, দেখলেন যে 1 ঘন্টা সময় আছে, কি এরকম হয় না? হ্যাঁ ঠিক বলেছেন, গুড আইডিয়া। তাহলে আপনি এই টাইমটা মাত্র 10 মিনিট করে আপনি প্রতিদিন বই পড়বেন, এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, তো সেই স্যারকে আমরা দাওয়াত দিয়েছি এবং তিনিও খুবই খুশি হয়েছেন। আজকে তিনি ইসলাম কবুল করেন আর না করেন, বিষয়টা হলো ইসলাম সম্বন্ধের উপরে তার অন্তত ভুল ধারণাটা নিরসন হবে, এটা ঠিক না? ঠিক বলেন, আজকে উচিত যে আপনাদের এখানে যারা ইঞ্জিনিয়ার ডাক্তার লেকচারার, আপনাদের অনেক গুরুদেব, অনেক কলেজের প্রফেসর অমুসলমান, যাদের মন মেজাজ ভালো, যাদের চিন্তা ভাবনা ভালো, কিন্তু আপনাকে কখনো মনে হয়েছে যে এরা আমাদের শিক্ষক, এরা আমাদের গুরুদেব, এরা আমাদের এলাকার ডিএম, ইনি আমাদের এলাকার একজন থানার বড় বাবু, ইনি একজন ছোট বাবু, আমার উচিত যে তাদেরকে দাওয়াত দেওয়া, কখন এটা ভেবেছেন? এই দাওয়াতের কাজ আপনাকে করতে হবে। কোরআনের এইটা 4 নম্বর দাবি। 3 নম্বর দাবি হলো আপনি যখন কোরআন বুঝতে পেরেছেন মানে মতলব, তখন কোরআনের 3 নম্বর দাবি হচ্ছে যে কোরআন হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কোরআন হলো একটা জীবন আদর্শ। অতএব তোমার আদর্শের মধ্যে গান্ধীবাদ আছে, হিটলার আছে, শিরক আছে, বিদাত আছে, খারাপ চিন্তা আছে, আইএমএ জাহিলিয়াতের কুসংস্কার আছে। তুমি যখন তর্জমা বুঝতে পেরেছো তখন আস্তে আস্তে তোমার চরিত্রের মধ্যে যত বাজে জিনিস আছে এগুলোকে সব ডিলিট করে দাও, আর ওই জায়গায় তুমি কোরআনমুখী তোমার জীবনযাপনটা তৈরি করো। এটার সঙ্গে তোমার কোরআনের টাচ, এটার সঙ্গে তোমার কোরআনের সম্পর্ক, এটা 3 নম্বর দাবি যে কোরআনের আদর্শে তোমার আদর্শটাকে ফিরিয়ে নিয়েছে, কোরআনের আদর্শে তুমি আদর্শিত হও, এইটাই কোরআনের 3 নম্বর দাবি। এখন কোরআনের 4 নম্বর দাবি হলো যে আপনি যখন তুমি যখন কোরআন মাজিদটা নিজের জীবনে মানতে পেরেছো, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সমস্ত জীবন যখন মেনে নিতে পেরেছো তখন এটা অপরের কাছে পৌঁছে দিতে হবে। বল্লিগু আলাও আয়া, একটাও যদি তোমার হাদিস ও আয়াত ইসলাম সম্বন্ধে কোনো বিষয় জানা থাকে ওটাই তোমাকে পৌঁছে দিতে হবে। কোরআনে মহান প্রভু আল্লাহ বলেছেন খায়রাকুম মান তাআল্লামুল কোরআন, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কওল। অতএব পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি কোরআন পাঠ করেন এবং কোরআনের চর্চা করেন আর কোরআনমুখী জীবন যাপনের জন্য মানুষের কাছে কোরআনের মেসেজ, কোরআনের বার্তা পৌঁছে দেন, এটি 4 নম্বর দাবি। এই 4টে দাবি একটা মানুষ যতক্ষণ না মানতে পারবে ততক্ষণ পরিপূর্ণ